অন্ধর আছে তাকে জিজ্ঞেস করা উচিত আপনি একটু একটু স্যার কোন আজকে একটু অল্প এটা বামপন্থী ফ্রন্টের ডাকা কর্মসূচি আমাদের ত্রিপুরায় সিপিআইএম সিপিআই ফরওয়ার্ড ব্লক আরএসপি এদেরকে নিয়ে বামফ্রন্ট আমরা আহ্বান জানিয়েছিলাম বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএমএল তাদের যে ত্রিপুরা ইউনিট কাজ করছে তাদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তারাও স্বতঃপ্রণোদিতভাবে আমাদের আহ্বানের সাড়া দিয়ে রাজ্যের যেখানে তাদের যা শক্তি আছে তা নিয়ে আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এটা সর্বভারতীয় কর্মসূচি, যদিও একটা নির্ধারিত দিনে সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে কর্মসূচিটা হচ্ছে, ঘটনা এরকম না। বিভিন্ন রাজ্যের বিভিন্ন পরিস্থিতিতে মূল যে দাবিগুলো এগুলোকে সামনে রেখে যার যার রাজ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বামপন্থীরা এবং অন্যান্য কিছু কিছু গণতান্ত্রিক দলও এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা আজকের দিনটি বেছে নিয়েছি ত্রিপুরায়। আমাদের আজকের কর্মসূচি ত্রিপুরার প্রত্যেকটি মহকুমাতে কেন্দ্রীয়ভাবে মহকুমার সুবিধা অনুযায়ী এই কর্মসূচিটি প্রতিপালিত হবে। রাজপথে অন্তত 15 মিনিটের জন্যে বিক্ষোভ, দাবি হচ্ছে 6টা। সবগুলো দাবি বলে আমি আপনাদের সময় নেব না। প্রথম এবং মূল এই কর্মসূচির দাবির মধ্যে যেটা, সেটা হচ্ছে যে পেট্রোল এবং ডিজেলের দাম এক নাগাড়ে স্বাধীনতার পর প্রায় 18 থেকে 20 দিন যাবৎ প্রতিনিয়ত পেট্রোলের দাম ডিজেলের দাম এভাবে বাড়েনি এবং দেখা গেছে এই আপনার 15 থেকে 17 দিনের মধ্যে প্রায় 8 থেকে 9 টাকা করে এই উভয় ক্ষেত্রে দাম বেড়েছে। সর্বশেষে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে কেরোসিন তেলের দাম, এটাও লিটার প্রতি 9 টাকা দাম বৃদ্ধি হয়ে গেছে। এই যে পেট্রোল ডিজেল কেরোসিনের দাম বাড়ছে, আমরা যেটা বলতে চাইছি এটা শুধু পেট্রোল ডিজেল কেরোসিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সমস্ত ধরনের পণ্য সামগ্রীর দাম এই কারণে বাড়তে বাধ্য এবং সাধারণ মানুষের উপর আরেকটা অর্থনৈতিক চাপ এই সিদ্ধান্তের কারণে নামিয়ে আনা হলো। সারা পৃথিবীতে পেট্রোলের দাম ডিজেলের দাম কমছে। আপনার এই কোভিডের আক্রমণের আগেই পৃথিবীর বিশেষ করে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলোতে অর্থনৈতিক মন্দা চলছে, তাতে চাহিদা কমে যাচ্ছে, চাহিদা কমলে সরবরাহ কমবে, এতে করে কল কারখানা পরিবহন যানবাহন এই সবগুলোতেই ডিজেল পেট্রোলের ব্যবহার ক্রমশ ক্রমশ কমে আসছিল, পরিণতিতে সারা পৃথিবীতে ডিজেল এবং পেট্রোলের দাম তলানিতে চলে গেছে। আমরা মনে করেছিলাম আমাদের দেশেও নিশ্চয়ই এই সময়ে ডিজেল পেট্রোলের দাম কমবে, কিন্তু উল্টো হলো, সারা পৃথিবীতে দাম কমছে। ভারতবর্ষে সেস এবং ট্যাক্স বসিয়ে ডিজেল পেট্রোলের দাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আপনার করে দেওয়া হয়েছে, এতে করে প্রচণ্ড সমস্যা আমাদের দেশের মধ্যে সৃষ্টি করা হলো। এটার প্রতিবাদ আমরা করছি, পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়ানো চলবে না, যে ট্যাক্স বসানো হয়েছে এটা প্রত্যাহার করো এবং সেস প্রত্যাহার করো, তা না হলে পর পরিবহনের ব্যয় যেমন বাড়বে, কৃষির ব্যয় বাড়বে, শিল্প যা কিছু চলছে ব্যয় বাড়বে, সাধারণ মানুষের খুব কষ্ট হবে, ত্রিপুরার মতো রাজ্য আমরা আরও সমস্যায় পড়ে যাব। এটা হচ্ছে প্রধান দাবি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে আপনার কয়লা খনি। আপনারা দেখেছেন এগুলো রাষ্ট্রায়ত্ত ছিল, এগুলোকে এখন একের পর এক বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে 45টা খনি চিহ্নিত করে কেন্দ্রের সরকার বেসরকারি পুঁজির হাতে তুলে দিতে মনস্থ করেছে এবং এতে শুধু আমাদের দেশের পুঁজিপতি না, বিদেশি পুঁজিপতিরাও
তার মধ্যে ঢুকতে পারছে। এটা চলবে না। এটার প্রতিবাদে তিন দিন এক নাগাড়ে যেখানেই কয়লা খনি আছে ভারতবর্ষের সমস্ত জায়গায় দল মত নির্বিশেষে কয়লা খনির শ্রমিকরা তারা আন্দোলন সফলভাবে সংগঠিত করেছে। আমরাও এই দাবি তুলছি, তাদের যে দাবি একই সুরে সুর মিলিয়ে, যে কয়লা খনি রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি পুঁজিখাতে তুলে দেওয়া যাবে না, এবং এটা যদি কার্যকরী হয় তাহলে শ্রমিক ছাঁটাই হবে, মজুরি হ্রাস হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কয়লা খনি যে এলাকাগুলোতে, সেই এলাকাগুলোতে 100 জনের মধ্যে 95 থেকে 98 জন যারা বাস করেন তারা হচ্ছেন উপজাতি অংশের মানুষ, তারা সমাজের সবচেয়ে পেছনে পড়া দুর্বল অংশের মানুষ। জায়গা জমি কাজ তো তারা হারাবেনি, জায়গা জমি থেকেও তারা উচ্ছেদ হবেন, বাড়িঘর কোথায় থাকবে হবে তার কোনো নিশ্চয়তা নাই। কাজেই এটা অমানবিক, আমরা এটার বিরোধিতা করছি। তার সাথে যুক্ত হয়েছে রেল, রেলকেও ধীরে ধীরে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত রাস্তাগুলো আছে বেশি বেশি মানুষ চলাফেরা করে এবং এটা দৈনন্দিন প্রয়োজনে এই রাস্তাগুলো ব্যবহৃত হয়, এরকম প্রায় 150 শতাধিক রাস্তা চিহ্নিত করে এগুলো বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোজা কথা, এই লকডাউন করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, মানুষের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে লুটের রাজত্ব কায়েম করবার জন্যে আমাদের দেশের এবং বিদেশের বড় বড় পুঁজিপুঁতি যারা, কর্পোরেট যারা, তারা ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করছে। তাদের টাকায় বিজেপি ভূত রঙ্গ করে ক্ষমতায় বসেছে। কাজেই এর আগে প্রতিবাদ সারা ভারতবর্ষে ফেটে পড়ছিল, লকডাউনের সুযোগ নিয়ে মানুষকে গৃহবন্দী করে যে অসম্পূর্ণ কর্মসূচিটি বিজেপি সরকার সারা ভারতবর্ষে লাগু করার চেষ্টা করছে। আমরা শুধু কয়লা খনি না, রেল না, রাষ্ট্রায়ত্ত সমস্ত সংস্থাই বেসরকারির পুঁজির হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছি। অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে, কর্মরতরা কাজ হারাবেন, নূতন যারা বেকার তাদের কাজের কোনো সুযোগ থাকবে না, বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার, তাই এটার আমরা বিরোধিতা করছি। তৃতীয় গুরুত্বপূর্ণ দাবি, গত 4 মাস যাবৎ যে দাবি করোনা ভাইরাসের আক্রমণের পর লকডাউনের কারণে প্রথম থেকে আমরা করে আসছি, সেটা হচ্ছে যারা ট্যাক্স দেন না বা দিতে হয় না, ট্যাক্সের যে নেট তার বাইরে, এই অংশের মানুষ ভারতবর্ষের সবচেয়ে বেশি, তাদেরকে প্রতি মাসে 7,500 করে টাকা আগামী 6 মাস দিতে হবে, এবং এরকম যারা তাদেরকে মাথা পিছু প্রতি মাসে 10 কেজি করে চাল অথবা যেখানে মানুষ আটা রুটি ইত্যাদি খান খাদ্যের অভ্যাস অনুযায়ী সেখানে গম দিতে হবে। এই দাবি আবারও আমরা আজকের এই আন্দোলনের কর্মসূচিতে দাঁড়িয়ে কেন্দ্রের এবং রাজ্য সরকারের সামনে উপস্থিত করছি, চাপ সৃষ্টি করছি, এই দাবি অবিলম্বে কার্যকরী করুন, না হলে ভারতবর্ষের মানুষ অনাহারে অর্ধাহারে তারা অভুক্ত থেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করেছেন, এই সংখ্যা আরও আরও বাড়তে থাকবে। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা যেটা যুক্ত করেছি, কৃষি দারুণ সংকটে সারা দেশে এবং আমাদের রাজ্যেতেও, ফলে কৃষির একটা ফসল মার খেয়ে গেল এই লকডাউনের কারণে, ফসল তুলতে পারলো না, বাজারে আনতে পারলো না, কৃষকের সর্বনাশ হয়ে গেল। সামনের এই যে মরশুম, এই মরশুমে কৃষিকাজ করতে গেলে পর হাতে পয়সা নাই, ভালো বীজ সার পেস্টিসাইডস অর্থাৎ পোকামাকড় যেগুলো ফসল নষ্ট করে এগুলোকে নিবৃত্ত করবার জন্যে এই যে ওষুধপত্র, এগুলো রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, বিনে পয়সায় অবিলম্বে কৃষকদেরকে দিতে হবে, এবং এই ফসল যাই কৃষকদের হাতে আছে উঠেছে এগুলো বাজারে বিক্রি করতে তারা আনছেন। সরকার ঘোষণা করেছিল চাল বা ধান তারা কিনবেন, কিন্তু প্রকৃত অর্থে ত্রিপুরার কোথাও এগুলো কেনা হচ্ছে, ন্যায্য দাম প্রকৃত উৎপাদকরা পাচ্ছেন এরকম কিন্তু কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না। কাজে আমাদের দাবি হচ্ছে এটা নজর রাখতে হবে, এবং কৃষির জন্যে সেচ ব্যবস্থা যে সমস্ত প্রজেক্টগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে রিভাইভ করতে হবে, পানীয় জলের যে সংকট তৈরি হয়েছে এটার সমাধান করতে হবে, বিদ্যুতের জন্যে যেখানে
সেচ ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না, পানীয় জলের যে ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না, সেখানে বিদ্যুৎ ব্যবস্থাটাকে সচল করবার জন্য আমরা দাবি করছি। আরেকটা দাবি আমরা এখানে যুক্ত করেছি, সেটা হচ্ছে গণতন্ত্রের উপর আক্রমণ। প্রতিবাদ করা যাবে না, দাবি করা যাবে না, আক্রান্ত হচ্ছেন মানুষ। এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন 10,323, এদেরকে গত বিধানসভা নির্বাচনের সময় প্রলুব্ধ করে তারা তাদের পক্ষে অধিকাংশকে টেনে নিতে সক্ষম হয়েছিল। এখন ভোটের পর তারা সমস্ত জিনিস ভুলে গেছে, অন্যান্য প্রতিশ্রুতির মতো এটা মিথ্যায় প্রতিপন্ন হয়েছে এবং তারা এখন বেকার রাস্তায় তারা ঘুরছেন, পরিহারে পরিবারে অনাহার মৃত্যুর ঘটনা ঘটছে। এরকম অবস্থায় তারা যখন প্রতিবাদ করার চেষ্টা করছে, মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, শিক্ষা দপ্তরে গিয়ে জানতে চাইছে তাদের কী হবে, তাদের উপর বিজেপি দলের যারা কর্মী তাদের একটা অংশ দুর্বৃত্তপনা করছেন, আক্রমণ করছেন, বাড়িতে আগুন দিচ্ছেন, দৈহিকভাবে নির্যাতন করছেন, হাত ভাঙছে, পা ভাঙছে, বাজার ভাঙছে। কাজেই এটা অবিলম্বে বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি। রক্তদান শিবির পর্যন্ত আক্রান্ত হচ্ছে, রিলিফ দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, এগুলো কী হচ্ছে, অমানবিক। কাজে এগুলো বন্ধ করবার জন্যে ঘটবিত যে গণতান্ত্রিক অধিকার এটা পুনরুদ্ধারের জন্যে আমরা এই ময়দানে দাঁড়িয়েছি এবং রাজ্য সরকারের কাছে দাবি করছি, এই দাবি ফিরিয়ে দিন। দুর্বৃত্ত যারা তাদের চিহ্নিত করে, তাদের আপনারা চেনেন, তাদের আপনারা জানেন, পুলিশ বিশেষ করে জানে, পুলিশের সামনেই পুলিশকে নিষ্ক্রিয় রেখে এই আক্রমণগুলো একের পর এক তারা সংগঠিত করে চলেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে। এই মূল দাবিগুলোকে ভিত্তি করে আজকের কর্মসূচি। মনে করবেন না এই 15 মিনিট রাজপথে দাঁড়িয়ে যে স্লোগান বিক্ষোভ সংগঠিত হলো, ব্যাপারটা এখানে শেষ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ক্রমে ক্রমে, বিশেষ করে 27 মাস আগে যোগসংখ্যার আসার পর যেভাবে আক্রমণ নামিয়ে নিয়েছিল, মানুষ ঘর থেকে বেরুতে গিয়ে একটু সংশয়ে পড়েছিলেন, কিন্তু ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারছিলেন পিঠ দেয়ালে ঠেকে গেছে, চুপ করে বসে থাকলে সমস্যার সমাধান হবে না, মানুষ আস্তে আস্তে বেরুতে শুরু করেছে। বিশেষ করে করোনা ভাইরাসের আক্রমণের পর যে লকডাউন, তাতে সেই মানুষ সরকারের সিদ্ধান্তে এবং সরকারকে সহযোগিতা করার জন্যে নিজেদেরকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে গৃহবন্দী করে রাখতে বাধ্য হয়েছিলেন, কিন্তু এখন বুঝতে পারছেন যে এতে সমস্যার সমাধান হবে না। করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল হবে একথা কেউ বলছে না, ঔষধ কবে বেরোবে, ভ্যাকসিন কবে বেরোবে কেউ বলতে পারছে না। আমাদের দেশের সরকার নির্বুদ্ধের মতো বলছে আগামী 15ই আগস্টের মধ্যে ভ্যাকসিন চালু করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যারা গবেষণাধর্মী কাজের সাথে যুক্ত তারা তীব্রভাবে তার প্রতিবাদ করেছেন যে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞানী যারা, আবিষ্কারক যারা, উদ্ভাবক যারা, হ্যাঁ, তাদের পিঠে লাঠি ঠেকিয়ে এ জিনিস করা যায় না, এগুলো কতগুলো পদ্ধতি আছে, প্রকরণ আছে, এগুলো মেনে অনুসরণ করে করতে হবে, ঠিকঠাক মতো যদি না হয় তাহলে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হবে, এই জিনিস পর্যন্ত হচ্ছে। এরকম পরিস্থিতিতে মানুষ বুঝতে পাচ্ছেন ঘরে বসে থাকলে চলবে না, বেরোতে হবে। করোনা ভাইরাসের আক্রমণ আছে, কোভিড-19 আক্রমণ আছে, সঠিকভাবে তার মোকাবেলার ব্যবস্থা নাই, এটা থাকবে, কোন পর্যায়ে থাকবে ভবিষ্যৎ ঠিক করবে, কিন্তু আমাদের এখন বাঁচতে হবে, বাঁচতে গেলে পর ঘর থেকে বেরোতে হবে, প্রতিবাদ করতে হবে, দাবি জানাতে হবে। তাই আপনাদের কাছে যেটা বলছি, আগামী দিনে এই দাবির আন্দোলন আরও তীব্র হবে, আরও ব্যাপক হবে, নূতন অংশের মানুষ নূতন করে এই আন্দোলনে তারা সমবেত হবেন, এই বিশ্বাস নিয়ে যারা আজকের এই কর্মসূচিতে সারা ত্রিপুরায় মহকুমায় মহকুমায় আগরতলা সহ অংশগ্রহণ করেছেন, তাদেরকে বামপন্থী ফ্রন্ট এবং CPI-ML এই 5টি বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আমি আপনারা যে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন সে সম্পর্কে আমার বলা শেষ করছি। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা জনগণের এই বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভয়ভীতি উপেক্ষা করে সাহসের সাথে কার্যকরী ভূমিকা আপনারা গ্রহণ করুন। আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নমস্কার নেবেন।